নবীর বাড়ি যাবে না যাবে না? যাবে তো, যেতে চান তো নবীর বাড়ি? হাজি সাহেব আপনি আমাদের দাওয়াত দেন সকলকে, আল্লাহ জান আমাদের সকলকে নিয়ে যাওয়ার তৌফিক দেয় সকল। আল্লাহুম আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম আমিন। নবীর বাড়ি যাবে তো? পাগল সেজে না মস্তানি সেজে? পাগল সেজে যদি বলে হামসে বাড়া কই নেই হে, কুয়ায় মো পড়তে হবে। আর অয়স্করি মতো যদি পাগল হয়ে থাকো, আমার নবী আপনার কাছে জুব্বাটুই পাগড়ি গিফট পাঠিয়ে দেবে বলে সুবহানাল্লাহ। নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, এতটুকু বলতে পারবে তো সবাই? এটা আওয়াজ দিয়ে যে যেমন বলবে, অন্তর দিয়ে নবী সম্পর্কে কিয়ামতের দিন জাজবা ততটাই পাবে, আল্লাহ সব দেখছে। নবীর বাড়ি যাব পাগল সাজিয়া বলবে তো বাবা, একটু উচ্চ আওয়াজে সুন্দর পরিবেশটা আরো উজ্জ্বল করার জন্য বলল, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, বল নবীর বাড়ি যাব, বল নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, জোরে জোরে নবীর রহমাতাল্লিল আলামিন বলছেন কোরআনে, আল্লাহ সাফায়াতের মালিক তুমি, হাদিসে ঘোষণা রায় সাফায়াত করিও তুমি, মোদের লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, জোরে জোরে নবীর বাড়ি। মাহালিমা তোমায় নিয়ে বড় খুশি হয়ে যায়, ছিরন শিরন দাদা মায়ের শক্তিশালী হয়ে যায়, তোমায় নিয়ে সবার আগে চাই যে দৌড়াইয়া নবীর বাড়ি যাব। আরো জোরে বল নবীর বাড়ি যাব পাগল, মাহালিমা তোমায় নিয়ে বুকের দুধ খাওয়াইতে যায়, ডান দিকের দুধ খাইলেন নবী বলছেন মায়ে হালিমায়, বাম দিকের দুধ খায় নাই নবী আর এক ভাইয়ের লাগিয়া নবীর বাড়ি যাব। জোরে বল নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, তোমরা সবাই দোয়া করো মোদের লাগিয়া, তুমি সবার দোয়া করো মোদের লাগিয়া নবীর বাড়ি যাব, বল নবীর বাড়ি যাব। Now!